জি ভাইজান এটাতে কোনো সমস্যা নেই আপনি ডাকতে পারবেন ইসলাম সমর্থন করেছে যেমন কোনো সম্মানিত ব্যক্তিকে বা শ্বশুরকে আব্বা বলে সম্বোধন করায় কোনো দোষ নেই যেমন দোষ নেই নিজের ছেলে ছাড়া অন্য কোনো স্নেহ ভাজনকে বেটা বলে সম্বোধন করা যেমন আপনার সন্তানকে আপনি বেটা বলে সম্বোধন করে ডাকেন আর একজনার সন্তানকেও যদি আপনি বেটা বলে সম্বোধন করেন একটি স্নেহ ডাক এতে কোনো সমস্যা নেই সুতরাং আমরা পবিত্র কোরআনেও দেখি যে রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীকে মা বলে সম্বোধন করেছে যেমন মানে আমরা তাকে মা বলে ডাকতে পারবো সেই সম্বোধনটি এসেছে যেমন সুরাহজাব ছয় নম্বর আয়াতের মধ্যে এসেছে যে হে বিশ্ববাসীর নিকট তাদের প্রাণের থেকেও মানে অধিক প্রিয় হচ্ছে আমাদের রসুল উল্লাহ সাল আলী আসাল্লাম এবং তার স্ত্রীগণ হচ্ছে তাদের মা মানে আমাদের মা এখানে আল্লাহ তালাই বলছেন যে আমরা আমাদের প্রাণের থেকেও বেশি ভালোবাসি অধিক প্রিয় হচ্ছে আমাদের নবী রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী হচ্ছে আমাদের মা আপনি দেখতে পারেন সুরা হাজাব ছয় নম্বর আয়াতের মধ্যে এজন্য সম্মানিত ভাই একটি স্নেহ ভাজন ডাক আপনার শ্বশুর শাশুড়িকে সম্মানার্থে আপনি মা বাবা আব্বা ডাকতে পারবেন এতে সমস্যা নাই এটি ইসলাম সমর্থন করেছে এতে কোন রকম দোষ নেই আশা করছি উত্তরটি পেয়েছেন